বল হ্যালো গাইজ। আজকে আমরা আগমনী শুট করব। আগমনী আগমনী দুর্গা আসবে। আজকে আমরা আগমনী শুট করতে যাচ্ছি আর একটা থিম আছে এদেরকে নিয়ে। এই আমার থিমের মেন ক্যারেক্টার দামসুদ্ধ রোল প্লে করেছে, মানে করা হয়ে গেছে অলরেডি, মানে শ্যুটটা করার পর এই শ্যুটটা করছি, একটা থিমের উপর শ্যুট করেছি। তো বিহাইন্ড দ্য সিন তোমাদের দেখাচ্ছি আর শ্যুটটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট সেকশনে। ছবিগুলো মোটামুটি তোমরা সবাই দেখে ফেলেছো অলরেডি, কারণ ছবিগুলো আপলোড করার পরই ভিডিওটা আপলোড করছি। তো স্টোরিটা যারা বুঝতে পারোনি তাদেরকে বলে দিই, স্টোরিটা হচ্ছে একটা গরিব ফ্যামিলির ছেলে, সে পুজোতে বেরিয়েছে, তার নতুন জামা হয়নি। তো সে দেখছে আরও দুজনকে, দু তিনজনকে বাচ্চাদের দেখছে যে নতুন জামা পরে তারা ঘুরছে বা মন্দিরে গেছে। তো তাদের দেখে তার মন খারাপ করছে, সে মন খারাপ করে বাড়িতে গিয়ে বসছে গা। তো তারপর দেখা যাচ্ছে যে মা দুর্গা তাকে দেখা দিচ্ছে এবং তাকে তাকে তার যা যার জন্য, মানে যেটার জন্য সে তার মন খারাপ ছিল সেটা তাকে দিয়েছে। এবং তারপর তার মাকে গিয়ে যখন সে দেখাচ্ছে, তার মা অবাক হয়েছে। এবং তার মা যখন এসে দেখছে সেখানে সেখানে কেউ নেই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ছেলেটা তখনও মা দুর্গাকে দেখা কিন্তু দেখা যাচ্ছে ছেলেটা তখনও মা দুর্গাকে দেখতে পাচ্ছে, কারণ শিশুদের মন নিষ্পাপন, তারাই আগে দেখতে পাবে সেটা তো জানা কথা। আর এইটুকুই আর কিছু না।